শীতের আগমনে মানিকগঞ্জে বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ, এ বিষয়ে আরো জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম আছেন আমাদের সাথে। আলিম, নিউমোনিয়ার প্রকোপ কমাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? লিনিয়া, মানিকগঞ্জে এই শীত বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা জনিত রোগ, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ জনিত রোগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। এই হাসপাতালে 35টি শিশুদের জন্য নিউমোনিয়া, যে বাচ্চারা আক্রান্ত হলে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বেড প্রস্তুত রাখা হয়েছে। এক্ষেত্রে ডায়রিয়া রোগীদের জন্য 40টি বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমি যদি বলতে চাই যে মানিকগঞ্জে এই নভেম্বর মাসেই শিশু 195 জন নিউমোনিয়া চিকিৎসা নিয়েছেন এবং ভর্তি রয়েছেন। পুরুষ রোগী রয়েছে 38 জন এবং নারী রোগী রয়েছে 92 জন। এছাড়া ঠান্ডাজনিত শ্বাসকষ্ট রোগী রয়েছে 186 জন। এক্ষেত্রে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তাদের পর্যাপ্ত ডাক্তার রয়েছেন, নার্স রয়েছে, তারা শীত বাড়ার সাথে সাথে এই ঠান্ডাজনিত রোগে নিউমোনিয়া, ডায়রিয়া রোগীর বাড়লেও তারা প্রস্তুত রয়েছে পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে বলে তারা মনে করছেন না। এছাড়া আমরা যেটি রোগীদের সাথে যেটি কথা বলেছি, তারাও যেটি বলছেন যে তারা ভর্তি হলে পরে হলেই তারা চিকিৎসা পাচ্ছে এবং তাদের যে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং অক্সিজেন প্ল্যান্টও প্রস্তুত করা হয়েছে। এবং বাচ্চাদের নিউমোনিয়ার যে শ্বাসকষ্ট যদি হয় সেক্ষেত্রে অক্সিজেনের কোনো অপ্রতুলতা নেই এবং সেটা বলেও জানিয়েছে। এছাড়া আমি এখন প্রাপ্ত আরএমও ডাক্তার আনোয়ার হোসেন রয়েছেন, তার কাছে জানবো বাড়ার সাথে সাথে তো নিউমোনিয়া, ঠান্ডাজনিত রোগ এবং কি শীতজনিত রোগে আক্রান্ত সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে শীত বাড়ার সাথে সাথে দেখা যায় যে প্রতি বছরই বাচ্চাদের শীতজনিত যে রোগগুলো, ঠান্ডা, কাশি বা ডায়রিয়া, সেগুলো প্রকোপ বেড়ে যায়। সেই তারাই ধারাবাহিকতা এবারও এই ধরনের রোগীগুলো অলরেডি বাড়া শুরু করেছে এবং আমাদের ইনডোর আউটডোর সহ দুই জায়গাতে আমরা এই ধরনের রোগী বেশি পাচ্ছি। তবে এই ধরনের রোগীদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের বর্তমানে 40টি শিশু ওয়ার্ডের বেড প্রস্তুত আছে এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও বাড়ানো যাবে এবং আমাদের পর্যাপ্ত ওষুধ প্লাস আমাদের পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই মজুদ আছে এবং আমাদের এখানে আমরা 14 জন নার্স সর্বক্ষণ সেবা দেয় এবং আমাদের 3 জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে আমরা শিশু ওয়ার্ডে সেবা দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। লিনিয়া, যেমনটি শুনছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঠান্ডাজনিত রোগ, এই শীতে বাড়ার সাথে সাথে যে রোগীগুলো আসছে তাদেরকে চিকিৎসা দিচ্ছে, এক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, তারা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে। লিনিয়া, এ ছিল মানিকগঞ্জ 250 শয্যা বিশ্ব জেনারেল হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, ডায়রিয়া রোগীদের সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।